আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দিস ইজ শহীদুল্লাহ ইকবাল হিয়ার। উই হ্যাভ রিচ টু দা রাজা অফ পাগলা মৌলভী ওরফে হযরত মাওলানা মুহাম্মদ মুজাফফর আলী রহমতুল্লাহ আলাইহি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আজকে হযরত মুহাম্মদ মুজাফফর হোসেন রহমতুল্লাহ আলাইহির রাজা শরীফে, যেখানে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে 38তম উরুস মুবারক। যে সকল দর্শকরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন তারা তো আছেনই, যারা এখনও সংযুক্ত হননি আমরা অনুরোধ করব, প্লিজ দর্শকরা আপনারা আমাদের সাথে সংযুক্ত হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করুন। প্রিয় দর্শক, আজকে আমরা মুক্তি নিউজ 24 2022 সালের মধ্যে 38তম উরুস কভার করতে এসে দেখেছি, দুবছর আগে যখন আমরা প্রথম এই উরুস 36তম উরুস কভার করতেছিলাম তখন যে পরিমাণ লোক ছিল, যে সকল ক্যাপাসিটি ছিল, সে তার চেয়ে আজকে অনেক সমৃদ্ধ হয়েছে, লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে এখানে। যেই জিনিসটা আপনাদেরকে আমরা চোখে আঙুল দিয়ে দেখাতে চাই, যেটা হলো যে এই যে মাজারের প্রতি মানুষের অদম্য আকর্ষণ, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি এখানে আমাদের বৈশাখী মেলার মতো, যে মেলার আয়োজন সেটা একদিনে নয়, 38তম বছরে এসে আজকে পরিপূর্ণতা পেয়েছে, যেখানে এই তিন দিন যাবৎ তিন দিন ব্যাপী যে মেলা অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রায় কয়েক কোটি টাকার পণ্য বিক্রি কিনে হয়েছে। এবং এই আপাত অত্র অঞ্চলে কাপাসিয়া, মুনহদ্দি এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলার লোকজন এখানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে তাদের এই উচ্ছ্বাসকে এখানে, আমরা এখানে এসেছি বিশেষ একটি স্প্যান্ডেলে, যেটি বিশেষ এক এলাকার জন্য প্রতিনিধিত্ব করছে। এটা গাগুটিয়া চালা, যত বক্তরা আছেন তারা এখানে এসে আশ্রয় নেন, এখানে এসে তবারক গ্রহণ করেন। তো আপনার কী নাম? মোহাম্মদ আবু নাইম। আবু নাইম, আবু নাইম সাহেব, আপনি এখানে আপনাদের এই গাগুটিয়া চালার এই বিশেষ প্যান্ডেলটিতে অসংখ্য লোকের তবারক বিতরণ করতে দেখেছি। আপনারা এই পর্যন্ত, আজকে তো তৃতীয় এবং শেষ দিন, এই শেষ দিনে এই এই পর্যন্ত আপনারা কী পর্যন্ত মানুষের আপ্যায়ন করেছেন এবং তবারক বিতরণ করেছেন, এই ব্যাপারে আপনারা আমাদেরকে কিছু জানাবেন কি? মুজাফফর আলী সাহেব উরুফে পাগলা মৌলভী সাহেবের 38তম উরুস মাহফিলে আজকে শেষতম দিন। আজকে সকাল থেকে আমরা প্রায় 2000 মানুষের উপরে আপ্যায়ন করেছি, তবারক বিতরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত এবং আমার দয়াল মুজাফফর আলী সাহেব রহমতুল্লাহ আলাইয়ের অশেষ নেক নজরে আমরা সকাল থেকে প্রায় 2500 মানুষের খাবার বন্টন করতে পারছি ইনশাল্লাহ। আচ্ছা, এই যে আপনারা কি প্রথম দিন থেকে এই খাবারের এই তবারক বিতরণের ব্যবস্থা করেছিলেন? জি, আমরা গত শুক্রবার থেকে শুরু করছি, গতকালকে শুরু করি। এই টাকাগুলো বিভিন্ন ব্যক্তিবর্গ দিয়ে থাকে, বিভিন্ন গোষ্ঠী দিয়ে থাকে, আমরাও যারা জড়িত আছি, তরিকার লাইনে আছে, সবাই নিজ উদ্যোগে উৎসাহী হয়ে দেয়। দেখুন খবর দিয়ে
৪৫তম এই ওরস মোবারকে এসে দেখতে পেলাম, যেখানে সারা দিন ব্যাপী হাজার হাজার মানুষ এবং সন্ধ্যার পর শেষ দিনে যখন আমরা কভার করতেছিলাম তখন লক্ষ লক্ষ মানুষ যেখানে উপস্থিত হয়েছে, এবং যেই সকল ব্যবসায়ীরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও ক্লিপে যে সব ধরনের পণ্য এখানে, গৃহস্থালী নিত্য নৈমিত্তিক যে সকল ব্যবহার্য পণ্য আমাদের সাংসারিক জীবনে কাজে লাগে সে সকল পণ্য থেকে বাহারি জিনিসপত্র, খেলনা এবং অন্যান্য সামগ্রী যেগুলো আমরা বৈশাখী মেলায় শত শত বছর ধরে আমাদের খ্রিস্টীয় সংস্কৃতির সাথে সম্পৃক্ত হয়ে যেই মেলার আবহ আমাদের মধ্যে বিরাজমান ছিল, আমাদের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিল সেই সুফিজম যেটা শুরু হয়েছিল সেই সুফিজমটা শুরু যদি এদিকে আমরা দৃষ্টি নিক্ষেপ করি তাসাউফ থেকে সুফিবাদের সূচনা হয়েছিল। আমরা সবার আগে আমাদের দর্শকদের জানিয়ে দেব তাসাউফ কি। তাসাউফ হলো সৃষ্টিকর্তার সাথে নিজের আত্মাকে পরিশীলিত পরিশুদ্ধ করে বিলীন হয়ে যাওয়ার নাম তাসাউফ। এই তাসাউফ থেকেই সুফিবাদের জন্ম হয়েছিল, এবং এই পাক ভারত উপমহাদেশে এই ১৪৫০ বছর যাবৎ বিভিন্ন ওলি আবদাল যারা এই দেশে ইসলাম প্রচার করেছেন, লক্ষ কোটি মানুষকে বিভিন্ন ধর্ম থেকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত করেছেন। প্রিয় দর্শক, তারই সিলসিলায় আমাদের হজরত মোহাম্মদ মুজাফফর আলী রহমতুল্লাহ আলাইহি জীবন উৎসর্গ করে গেছেন সেই সুফিবাদের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে। তিনি ১৩০ বছরের কিছু উপরে এই ইহদামে ছিলেন, পৃথিবীতে ছিলেন। তো তার জন্ম পাই আমরা ১৮৬৫ সনের ৮ই ফেব্রুয়ারি এবং মৃত্যুবরণ করেছিলেন ১৫ই জানুয়ারি ১৯৯৫ সনে। তো এই ১৩০ বছরের মধ্যে শুধু মানবতার কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন। আমরা পূর্বের এপিসোডগুলিতে আপনাদেরকে দেখিয়েছি ইনি আসাদনগরের, যেটা চন্দনবাড়ি ইউনিয়নের মধ্যে পড়ে মুনরদী উপজেলায়, তিনি সেখানে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল নিয়ামত আলী তালুকদার এবং মা, ওনার পিতামহ ছিলেন রুস্তম আলী তালুকদার এবং মা ছিলেন এসরা বিবি। এই পরিবারে জন্মগ্রহণ করে তার লেখাপড়ার দিকে যদি আমরা দেখি তার সংক্ষিপ্তভাবে আমাদের দর্শকদেরকে আমরা জানিয়ে দেব, তিনি সম্মানিয়াতে প্রথম প্রাথমিক হাতেখড়ি বিদ্যাশিক্ষার হাতেখড়ি শুরু হয় এখানে, কায়দা বা প্রায় ইসলামের কোরআন তালাওয়াতের কোরআন শিক্ষার প্রাথমিক শিক্ষাটা নেন। তারপর ময়মনসিংহের পাঁচবাগ, তারপর সেখান থেকে ঢাকা আলিয়া মাদ্রাসায় যেখানে তিনি দাখিল পরীক্ষায় অবতীর্ণ হওয়ার আগেই উনি চলে যান দেওবন্দে, সেখানে তিনি চূড়ান্ত শিক্ষা লাভ করেন এবং এই অবস্থায় তিনি সুফিবাদের সাথে সম্পৃক্ত হন এবং তিনি দেশে ফিরে এসে বাকি জীবন এই সুফিবাদকে আঁকড়ে ধরে মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। আজকে উনি ১৯৯৫ সন থেকে এখানেই ওনার রজার শরীফে তিনি সমাহিত আছেন, এবং প্রতি বছর এই নির্দিষ্ট একটা তারিখে তিন দিন ব্যাপী প্রতি বছর যে ইয়ে হয় উরস মোবারক হয় সেই উরসের ৩৮তম উরস এই সদ্য অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং আমরা সেটাকে কভার করতে আপনাদেরকে নিয়ে এসেছি। প্রিয় দর্শক, আমাদেরকে যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই মনে করিয়ে দেব এই পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত হন, এবং আমাদের পরবর্তী যে কোনো নতুন নতুন প্রোগ্রাম আপনারা যে সবার আগে দেখতে পারেন সে ব্যবস্থা করুন। এবং আপনাদেরকে অনুরোধ করব আপনাদের যদি আমাদের এই প্রয়াসটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন, কমেন্ট বক্সে গিয়ে আপনাদের মত। আজকে ইহা তখি আপলক্ষ সবকো সব্বা খায়ের জানাত। প্রিয় দর্শক বন্ধুরা, যারা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত সংযুক্ত ছিলেন আপনাদের সবাইকে আমরা একটা শুভেচ্ছা জানাচ্ছি, এবং পরবর্তী যে কোনো প্রোগ্রাম সাথে আমাদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য আহ্বান জানিয়ে আজকে শেষ করছি।
আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো দিন।